আজকে দ্বিতীয়া কিছুক্ষণের বিধানসভা অধিবেশনের জন্য সমস্ত বিধায়কদের ডাকার কোনো মানে নেই। আমরা বিজেপির বিধায়করা বেতন বৃদ্ধি নিয়ে লালায়িতা নই। ডিসেম্বরে অধিবেশন ছিল, তখন এই দিনটি তুললেই হতো। আজকের এই পুজোর দিনের ডাকার অর্থ কি? সম্পূর্ণ বেআইনিভাবে এই বিলটি তোলা হয়েছে বিধানসভা অধিবেশনে, রাজ্যপাল সম্মতি দেননি। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি হাউসে। ওরা তো পালিয়ে গেছে, বিলটা তুলেই পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এগুলো, এটা কোনো উন্মাদের রাজ্যে বাস করছি? শুভেন্দু অধিকারী, যারা তৃণমূলের ফাউন্ডার মেম্বার তারাই তো হারিয়ে গেছে। সুব্রত বক্সির কাছে যতটা ফোন আসে, তার থেকে অনেক বেশি ফোন আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পি এর কাছে। প্রতিদিন 12টা আইপিএস 50 জন পুলিশ অফিসার ফোন করে। এটা একটা কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির মালিক। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা।